হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমি সিয়ামে শান্ত আছি পুরো ভিডিও জুড়ে। আর আজকের ভিডিওটা টোটালি আপনাদের রিকোয়েস্টের উপরে করা। আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ থাকবে, রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিডিয়াম বাজেটের মধ্যে ল্যাপটপ থাকবে, প্লাস এক্সপেন্সিভ প্রাইসেও কিন্তু ল্যাপটপ থাকবে। কারণ আজকে কিন্তু আমাদের নতুন স্টক এসেছে, এইচপি জেডবুক ওয়ার্ক স্টেশন পাবেন আজকের ভিডিওতে। অ্যাপেল ম্যাকবুকের বেশ কিছু কালেকশন থাকবে। মাঝখানে অ্যাপেল ম্যাকবুকের ভিডিও ছিল না, তো অনেক কাস্টমারই কিন্তু মিস করেছেন, অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই অ্যাপেল ম্যাকবুকের ভিডিও দিলে ভালো হতো। আজকে অ্যাপেল ম্যাকবুক থাকবে, এইচপি জেডবুক ওয়ার্ক স্টেশন থাকবে, আর বেশ কিছু রিজনেবল প্রাইসে মডেল থাকবে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওতে কিন্তু বিস্তারিত কনফিগারেশন, প্রাইস সব কিছু জানানো হবে। কোন কোন ল্যাপটপ দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন, কোন পারপাস সার্ভ করবে, ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস কী থাকছে, কোথা থেকে আপনারা পারচেস করতে পারবেন, সহজে সব কিছু জানানো হবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেহেতু ভিডিও শুরুতে আমরা বললাম আজকে কিন্তু বেশ কিছু ল্যাপটপের কালেকশন থাকবে, ম্যাক্সিমাম মডেলই কিন্তু কাস্টমার বেসের উপরে রিকোয়েস্ট করে ল্যাপটপগুলো রাখা, অবশ্যই কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা সরাসরি ল্যাপটপে চলে যাচ্ছি। ফার্স্টে যে মডেলটা আমরা দেখাবো এটা হচ্ছে লিনোভোর মধ্যে একটা কম্প্যাক্ট সাইজের ল্যাপটপ। ফার্স্টে কিছু লিনোভোর ল্যাপটপ আমরা কভার করবো। দেখতে পাচ্ছেন লিনোভো থিঙ্কপ্যাডের X260 কোর i5 সিক্স জেন প্রসেসর দিয়ে ল্যাপটপটা। সাথে পাচ্ছেন আপনারা 256 GB M.2 SSD, 8 GB RAM আছে, 4 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, 180° রোটেট করার ফ্যাসিলিটিস আছে। প্লাস ল্যাপটপটাতে কিন্তু দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে। আমি যদি দেখাই, ইন্টারনাল এখানে একটা ব্যাটারি পাচ্ছেন, এক্সটার্নাল একটা ব্যাটারি, দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে। ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা পরে আপনারা একটা ডিসেন্ট ব্যাকআপ পেয়ে যাবেন। কম্প্যাক্ট সাইজ যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা দিয়ে। এটার প্রাইসটা রাখছি আমরা মাত্র 21,990 টাকা। নেক্সটে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের T470S, X1 কার্বনের পরে এটাই কিন্তু অনেকটা স্লিম একটা ল্যাপটপ। দেখেন থিকনেসটা প্লাস শেপ খুবই ভালো লাগে। এবং কন্ডিশনটা যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন, কোর i5 সিক্স জেন প্রসেসর দিয়ে, 256 GB M.2 SSD, 8 GB RAM আছে, কাস্টমাইজেশনের ফুল সুযোগ পাচ্ছেন আপনারা, 14.1 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অপশনাল, বেশ কিছু মডেলে পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি, ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন অ্যাভেলেবেল থাকছে। ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম এবং ক্যারি করার মতো স্টেরিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন আপনারা, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা একটা ব্যাকআপ পেয়ে যাবেন। এইটা দিয়ে বেসিক্যালি আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ, ভিডিও এডিটিংয়ে যারা বিগিনার লেভেলে কাজ করছেন, বেসিক ভিডিও এডিটিং করেন, ফ্রিল্যান্সিং করেন, ডিজিটাল মার্কেটিং করেন, সব কাজ করতে পারবেন। এটার প্রাইসটা খুবই রিজনেবল থাকছে, মাত্র 27,990 টাকা। লিনোভো থিঙ্কপ্যাডের T470S আবারও মেনশন করছি, একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের কাছে। আর থিঙ্কপ্যাডের যে আরেকটি মডেল দেখাবো এটা অনেকটা প্রিমিয়াম একটা সিরিজ। ফার্স্টে যদি ল্যাপটপের কন্ডিশনটা আমি দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন, দেখেন একদম টোটালি ডিসেন্ট কন্ডিশন আছে। যদি ইনসাইডটা দেখাই, এটা দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ, বাট এটা অ্যাকচুয়াল একটা ইউজ ল্যাপটপ। লিনোভো থিঙ্কপ্যাডের X1 ইয়োগা, কোরাই 7-এর 7th generation প্রসেসর দিয়ে, সাথে পাচ্ছেন আপনারা 512 GB NVMe M.2 SSD এবং 16 GB RAM থাকছে। প্লাস এটা কিন্তু 360° কনভার্টেবল, কনভার্ট করে ভাঁজ করে আপনারা সম্পূর্ণ ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন। থিকনেসটা দেখেন একদমই স্লিম, লাইট ওয়েট, এটার সাথে পেন ইনক্লুড আছে। পেনটা যদি আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এই সাইডে বেসিক্যালি পেনটা মাউন্ট করা থাকে, এখান থেকে টান দিলে পেনটা বের হয়ে যাবে, স্টাইলিশ পেন থাকছে, ড্রয়িং আর্ট ইলাস্ট্রেশনে কাজ করতে পারবেন। ফ্যাসিলিটিসের কথা বললে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন অ্যাভেলেবেল আছে, 14.1 ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে পাচ্ছেন, সম্পূর্ণ টাচ স্ক্রিন, 360 ভাঁজ করা যায়। ডিসপ্লেটা কিন্তু 400 nits, যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা। ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা একটা ডিসেন্ট ব্যাকআপ পেয়ে যাবেন। কিছু কিছু মডেলে আরও বেশি ব্যাকআপ থাকে বা কাজের ব্যতিক্রমে একটু কম বেশি হতে পারে। এটার প্রাইসটা রাখছি আমরা মাত্র 48,990 টাকা। তো আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস পাচ্ছেন, 15 ডেজ এটি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে, 5 বছর একটি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, সফটওয়্যার সাপোর্ট এবং উইন্ডোজ সাপোর্টটা লাইফ টাইমের জন্য আপনারা টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন। নেক্সটে আমরা এইচপির বেশ কিছু কালেকশন দেখাবো। আজকে অনেক কালেকশন থাকবে, এইচপি, লিনোভো, অ্যাপেল, ম্যাকবুক, বেশ কিছু কালেকশন এইচপিরও থাকবে আজকে। এইচপি প্রোবুকের 430G2 Core i3 4th gen প্রসেসর দিয়ে, 8 GB RAM, 128 GB M.2 SSD আছে, 4 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, 13.5 ইঞ্চ একটা ডিসপ্লে আছে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপটা 2 থেকে 3 ঘন্টা ডিসেন্ট ব্যাকআপ পেয়ে যাবেন। এটা আমার প্রিভিয়াস রিভিউ আছে, ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল পাবেন। যারা বিগিনার লেভেলে কাজ শুরু করতে চাচ্ছেন, যারা গ্রাফিক ডিজাইনে কাজ করবেন, বিগিনার লেভেলে গ্রাফিক ডিজাইনের কাজ করবেন বা অফিস ওয়ার্ড, এক্সেল, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং করবেন, তাদের জন্য ল্যাপটপটা উৎকৃষ্ট একটি ল্যাপটপ হবে। এবং প্রাইসটা একদমই হাতের নাগালে, মাত্র 18,990 টাকায় রিজনেবল প্রাইসে মডেলটা। আবার বলছি 430G2 Core i3 4th gen, 8 GB, 128 GB। কেউ যদি চান কাস্টমাইজ করে নিতে, কাস্টমাইজ করে নিতে পারবেন। নেক্সটে যে মডেলটা দেখাবো
এইচপি ইলিট বুকের 820, এটা জি টু সিরিজ। জি টু সিরিজটা খুবই পপুলার, আর আমাদের কাছে কিন্তু জি টু থেকে শুরু করে জি এইট পর্যন্ত অ্যাভেলেবেল আছে। জি টু, জি থ্রি, জি ফোর, জি ফাইভ, জি সিক্স, জি সেভেন, জি এইট সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে এইচপি ইলিট বুকের 820 জি টু, কোরাই ফাইভের ফিফথ জেন প্রসেসর দিয়ে, 8 GB র্যাম ইনশিওর করছি। বেসিক্যালি এগুলো 4 GB র্যাম দিয়ে মার্কেটে অ্যাভেলেবেল থাকে। আমাদের ভেরিয়েন্টটি 8 GB র্যাম সিঙ্গেল স্টিক দিয়ে আছে, চাইলে কিন্তু 16 করতে পারবেন। ডুয়েল র্যাম স্লট আছে, ডুয়েল স্টোরেজ পাচ্ছেন আপনারা। এটাতে কিন্তু 500 GB হার্ড ডিস্ক ইনক্লুড করা আছে, আপনারা চাইলে এসএসডি আলাদাভাবে ইউজ করতে পারবেন, হার্ড ডিস্ক আপডেট করতে পারবেন। কন্ডিশনটা যদি আমি একটু দেখিয়ে দিই, একদম ডিসেন্ট কন্ডিশন আছে, দেখতে পাচ্ছেন টোটালি ডিসেন্ট কন্ডিশন। যে ব্যাক সাইডটা দেখায় আমি, একদম ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে। ব্যাক সাইডটা কিন্তু রাবার প্রোটেক্ট করা, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অপশনাল থাকছে। ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন, জয়স্টিক ব্যাটন অ্যাভেলেবেল আছে, মেটাল ফিনিশিং, মেটাল বডি ইউজ করা হয়েছে। ডিউরেবল ল্যাপটপটা, মানে ভালো ইউজ করতে পারবেন, রাফ ইউজ করতে পারবেন, 3-4 বছর অনায়াসে সার্ভিস দেবে ল্যাপটপটা, এবং টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারবেন আপনারা বেসিক কনফিগারেশন দিয়ে। এটার প্রাইসটা রাখছি আমরা অনেকটা রিজনেবল প্রাইসে, মাত্র 21,990 টাকা। মাত্র 21,990 টাকা কিন্তু এই ল্যাপটপটা এখন আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস তো পাচ্ছেনই, ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 36 মাসের ইএমআই সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। এবং কোন কোন ব্যাংকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কোন কোন ব্যাংকগুলো আমাদের হাতে আছে, কোন কোন ব্যাংকে আপনারা ইএমআই করতে পারবেন, সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন বা আমাদের ফেসবুক পেজে নক করবেন, আমরা অবশ্যই আপনাকে লিস্টে দিয়ে দিব কত পার্সেন্টেজ কীভাবে কী সব কিছু আপনারা জানতে পারবেন। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইচপির মধ্যে বিজনেস সিরিজের, এটা একটা সেমি প্রফেশনাল ল্যাপটপ, এইচপি ইলিট বুকের 840G4, কোরাই সেভেনের 7th gen প্রসেসর দিয়ে। বেসিক্যালি কোরাই সেভেন প্রসেসরটা কিন্তু অনেক হাই কনফিগারেশন, মানে একদম লাস্ট স্টেজ প্রসেসর, যেটা কোনো জেনারেশনে 8th generation নিচে যত প্রসেসর আছে এর মধ্যে i7টাই লাস্ট স্টেজ প্রসেসর। তো এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে, কোরাই সেভেনের 7th gen প্রসেসর পাচ্ছেন। সাথে থাকছে 16 GB RAM, 16 GB RAM পাচ্ছেন, DDR4-এর 8 GB শেয়ার গ্রাফিক্স আছে, 256 GB M.2 SSD পাচ্ছেন। চাইলে কিন্তু কাস্টমাইজ করে RAM 32 প্লাস SSD হার্ড ডিস্ক দুটো একসাথে ব্যবহার করতে পারবেন। ডুয়েল স্টোরেজ, ডুয়েল র্যাম স্লট দুটো ফ্যাসিলিটিসই আছে। 14.1 inch ফুল এইচডি IPS ডিসপ্লে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন অ্যাভেলেবেল থাকছে, মেটাল বডি সম্পূর্ণ, এবং ল্যাপটপটা কিন্তু খুবই ডিউরেবল প্লাস ফ্রেশ কন্ডিশন। দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে, একদম ডিসেন্ট কন্ডিশনে পাবেন ল্যাপটপটা আমাদের কাছে। ব্যাটারি ব্যাকআপটা 3-4 ঘন্টার ডিসেন্ট ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে। আর প্রাইসটা একদম হাতের নাগালে, i7 7th gen 16 GB 256 GB, চাইলে কাস্টমাইজ করতে পারবেন। প্রাইসটা মাত্র 35,990 টাকা, মাত্র 35,990 টাকায় ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। নেক্সটে যে মডেলটা দেখাবো এটা আজকের ভিডিওর মূল আকর্ষণ, এইচপি জেডবুক ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ। এটা বেসিক্যালি একটা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ। আপনি যদি এখানে দেখেন, এখানে কিন্তু লেখাই আছে ওয়ার্ক স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা, এবং ফোর ফিঙ্গার লোগো দিয়ে খুবই স্টাইলিশ। ল্যাপটপটা কিন্তু একদমই আনকমন কালার, সিলভার গ্রে কালারের মধ্যে আছে। ফার্স্টে মডেলটা বলে দিই, এটা হচ্ছে এইচপি জেডবুক 14U G5, দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে মডেলটা আপনাদেরকে দেখাই, এইচপি জেডবুক 14U G5, জানি না মডেলটা দেখা যাচ্ছে কিনা, আপনারা যদি কেউ চান যে ভালোভাবে দেখবেন অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিতে দেখিয়ে দিতে পারবো, ভিডিও কলে দেখতে পারবেন আপনারা। কোরাই ফাইভের 8th generation প্রসেসর দিয়ে, 4 core 8 thread 6 MB ক্যাশ থাকছে, এবং 16 GB র্যাম, 2400 MHz 8 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, 256 GB M.2 NVMe SSD সাপোর্ট পাচ্ছেন ল্যাপটপে। আর SSDতে কিন্তু আপনারা ম্যাক্সিমাইজ করতে পারবেন, 4 TB 8 TB ম্যাক্সিমাইজ করতে পারবেন, র্যামটা 32 GB পর্যন্ত ম্যাক্সিমাইজ করতে পারবেন আপনারা। 14.1 inch ফুল এইচডি IPS ডিসপ্লে পাচ্ছেন, 600 nits ব্রাইটনেস, যথেষ্ট ব্রাইটার ডিসপ্লে, আপনারা আউটডোরে খুবই ভালো কাজ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, মাল্টিটাচ প্লাস ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা। কন্ডিশনটা যদি দেখাই, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। আমি যদি ব্যাক সাইডটা দেখাই আপনাদেরকে, টোটালি ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা ল্যাপটপটা। ইনসাইডটা যদি দেখাই, জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ। জেডবুক সিরিজটা এমনি প্রিমিয়াম সিরিজ, এটা সচরাচর বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল না, বাট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। অ্যাপ্রক্সিমেটলি 10 পিসের মতো কোয়ান্টিটি আছে, আপনারা 10 পিস বা 5 পিস দেখে 1 পিস পারচেস করতে পারবেন। প্রাইসটা মাত্র 42,990 টাকা। বেসিক্যালি এই সিরিজগুলোর প্রাইস লাখের কাছাকাছি চলে যায়, যেহেতু জেডবুক এক তো লিমিটেড এডিশন প্লাস হচ্ছে এটা প্রিমিয়াম সিরিজ, প্রাইসটা থাকছে মাত্র 42,990 টাকা। আর এই ল্যাপটপগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন? আমাদের শপ থেকে ডেফিনেটলি কালেক্ট করবেন। তো তাদের জন্য যারা শপে সরাসরি আসতে যাচ্ছেন, শপের লোকেশনটা তাদের জন্য বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশের বিল্ডিংয়ে, সামত প্লাজার 3rd তলা, ITBD। আর যেহেতু মেট্রোলের কাজ চলতেছে, কেউ যদি মেট্রোলের পিলার ধরে আসেন, 249 নম্বর পিলারের পশ্চিম পাশে যে গলিটি আছে সেই গলি বরাবর একটু সামনে আসলেই হাতের বাম পাশে সামত প্লাজার 3rd তলা, ITBD। আমাদের কিন্তু গুগল ম্যাপেও শপ লোকেশন দেওয়া আছে, গুগল ম্যাপে ITBD লিখে সার্চ করলে আপনারা খুবই সহজে আমাদের শপের লোকেশনটি পেয়ে যাবেন। সপ্তাহে 7 দিনে খোলা থাকে আমাদের শপ, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। নেক্সট
নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা আপনার আমার সবার পরিচিত একদমই রেগুলার মডেল হাই সেলিং একটি প্রোডাক্ট। আমাদের প্রচুর রিভিউ আছে ল্যাপটপটা, এটা আমরা সবসময় স্টক রাখার চেষ্টা করি, কিন্তু কাস্টমারের চাহিদা শেষ হয় না এই ল্যাপটপটা। বেসিক্যালি এতটা ভালো ফিডব্যাক ল্যাপটপটা, এইচপি ইলিট বুকের 840G6। হ্যাঁ, এটা G6 মডেল, G5টা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে G6টা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একটু আপডেটেড মডেল। এটা এইচপি ইলিট বুকের 840G6 Core i5 8 জেনারেশন প্রসেসর দিয়ে, সাথে পাচ্ছেন 16GB র্যাম DDR4 2400 MHz 8GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, 256GB M.2 NVMe SSD আছে, প্লাস আপনারা চাইলে SSD র্যাম দুইটাই আপডেট করতে পারবেন, 14.1 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে, 600 nits ব্রাইটনেস, যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অপশনাল, ব্যাকলাইট কিবোর্ড, জয়স্টিক বাটন, কিছু কিছু মডেলে আমরা ফেসলক সেন্সর পেয়েছি, কিছু কিছু মডেলে ফেসলক পাইনি, বেশিরভাগ মডেলে ফেসলক আছে, তো যারা তাড়াতাড়ি আসবেন অবশ্যই ফেসলক দেখে নিতে পারবেন, বাট এটা অপশনাল টোটালি। কন্ডিশনটা যদি একটু দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন, যদি দেখেন একদম ডিসেন্ট কন্ডিশন, যদি ব্যাক সাইডটা আমি দেখাই আপনাদেরকে, একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপটা। আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, 3-4 পিস দেখে 1 পিস পারচেস করতে পারবেন, প্রাইসটা থাকছে মাত্র 40,990 টাকা। অনেকে G5 সাথে কম্পেয়ার করবেন, G5 আর G6 টোটালি আলাদা, G6 প্রাইসটা G5 থেকে অবশ্যই একটু বেশি হয়, প্রাইসটা থাকছে মাত্র 40,990 টাকা। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা আমার পার্সোনাল ফেভারিট একটা ল্যাপটপ, মানে এতটা স্লিম প্লাস গর্জিয়াস করা ল্যাপটপটা, ডিজাইনটা দেখলে আমাদের আসলে অবাক হতে হয় ল্যাপটপটা, এতটা প্রিমিয়াম ল্যাপটপটা। এটার কিন্তু অনেক স্পেশাল একটা ল্যাপটপ, অনেকে এটা বেসিক সিরিজের সাথে কম্পেয়ার করে, বেসিক্যালি এলিট বুক সিরিজের মধ্যে কিছু মাস্টারপিস ল্যাপটপ আছে যেই ল্যাপটপগুলো বাংলাদেশের কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার হয় না, যদি বলি পেভিলিয়ন প্রোবুক ওগুলোর সাথে একদমই কম্পেয়ার হয় না, কারণ আসলে পেভিলিয়ন সিরিজটা খুবই বেসিক একটা সিরিজ, ডিজাইন কোয়ালিটি বলেন বিল্ড কোয়ালিটি বলেন আমার কাছে অনেকটা বেশি অ্যাভারেজ লাগে। আর এলিট বুকের যে ল্যাপটপগুলো, আপনি একটা জিনিস খেয়াল করবেন, এলিট বুকের যে 4th generation ল্যাপটপ সেটা থেকে কিন্তু মেটাল বডি স্টার্ট হয়েছে, আর প্যাভিলিয়নে যদি আপনারা 11th gen ল্যাপটপ পারচেস করেন ম্যাক্সিমাম ল্যাপটপ হচ্ছে প্লাস্টিক বডি, তো বুঝতে পারছেন কোথায় কস্ট কাটিং করা হয়। তো অনেকেই কিন্তু এগুলার ল্যাপটপের সাথে এলিট বুক এক্সপেক্ট্রা এনভি ল্যাপটপগুলোর সাথে প্যাভিলিয়ন প্রোবুকের কম্পেয়ার করেন। আমি বলবো আপনার আগে মডেল দেখেন, প্লাস হচ্ছে ল্যাপটপটা হাতে নিয়ে দেখেন, ফিলটা বোঝার চেষ্টা করেন, তারপরে আপনারা কম্পেয়ার করেন, কারণ এই ল্যাপটপগুলো আসলেই অসাধারণ। আপনারা যখন হাতে নেবেন প্রিমিয়াম ফিলটা আসবে, যেমন ল্যাপটপের থিকনেসটা দেখেন, একদম স্লিম, টোটালি স্লিম একটা ল্যাপটপ, আর এটা দেখেন থিকনেসটা, ডিজাইনটা দেখেন, i7 8 জেনারেশন প্রসেসর দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 5 ইয়ার্স আগের একটা ল্যাপটপ, আমি যদি বলি 5 ইয়ার্স আগের ল্যাপটপ, বাট ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখেন একদম ফিউচারিস্টিক করা হয়েছে। তো এটা হচ্ছে এইচপি ইলিট বুকের X360 মানে হচ্ছে 360 কনভার্টেবল, X360 1030G3, এটা অনেকটা পপুলার একটা মডেল, Core i7 variant, Core i7 8 জেনারেশন প্রসেসর দিয়ে, সাথে আপনারা পাবেন 16GB র্যাম, যেহেতু এটা মাদারবোর্ডের সাথে র্যামটা সোল্ডার করা, তো আমরা 16GB ইনশিওর করছি, 8GB শেয়ার গ্রাফিক্স আছে, 256GB M.2 NVMe SSD সাপোর্ট পাচ্ছেন, ডিসপ্লেটা 13.3 ইঞ্চি সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন, IPS ডিসপ্লে, 600 nits ব্রাইটনেস, প্লাস ফেসলক সেন্সর সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন, 6-channel স্টেরিও স্পিকার আছে, এবং 360° ভাঁজ করে সম্পূর্ণ ট্যাব হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন, অনেক ভালো ফ্যাসিলিটিস। আর ডিজাইনটা দেখেন একদমই অসাধারণ, সাইডের যদি শেপগুলো আমি আপনাদেরকে দেখাই, শাইনি ব্যাপার আছে সাইডে, দেখতে পাচ্ছেন যদি চারপাশেই দেখেন টোটাল চারদিকে কিন্তু শাইনি ব্যাপার আছে ল্যাপটপটা, এতটা প্রিমিয়াম প্লাস গর্জিয়াস করা হয়েছে, আপনারা যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন ল্যাপটপটা খুবই লাইট ওয়েট, যে কোনো জায়গায় ক্যারি করা যাবে, আর এটার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো, 4 থেকে 5 ঘন্টা পরে ব্যাকআপ পেয়ে যাবেন। যদি হাই কনফিগারেশন ল্যাপটপ আমি আলাদা করে বলছি না আপনারা কী কী কাজ করতে পারবেন, প্রাইসটা বলে দিচ্ছি, এই ল্যাপটপটার ব্র্যান্ড নিউ প্রাইস 1,00,000 থেকে 1.5 লাখ টাকার উপরে, ব্র্যান্ড নিউ মার্কেট প্রাইস আপনারা যদি দেখেন, বাট আমরা দিচ্ছি এই ল্যাপটপটা একদমই ফ্রেশ বা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র 55,990 টাকা। এটা রেগুলার প্রাইস একটা সময় 59,000-58,000 টাকা ছিল, এখন এটা ডিসকাউন্ট আছে প্লাস ফ্রেশ কন্ডিশনে মাত্র 55,990 টাকায়। আর এই ভিডিওটা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন, যারা ঢাকায় আসতে পারবেন না, তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। অর্ডার করার মাধ্যমটি হচ্ছে আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি আমাদেরকে টেক্সট করতে হবে, 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে বুকিং দিয়ে দেবো, ঠিক 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় প্রোডাক্টটি পৌঁছে যাবে। আমাদের ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যারা ঢাকার মধ্যে ঘরে বসে ল্যাপটপগুলো কিনতে চাচ্ছেন বা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করলে আপনাদের নিজ লোকেশনে ল্যাপটপগুলো আমরা পৌঁছে দেবো। নেক্সটে আমরা অ্যাপেল ম্যাকবুক দেখাবো, অ্যাপেল ম্যাকবুকের বেশ কিছু কালেকশন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ডেফিনেটলি রিজনেবল প্রাইসে, যেমন আমার হাতে যেটা আছে অ্যাপেল ম্যাকবুক প্রো 2012, একটা সময় আমরা প্রচুর পরিমাণে সেল করেছি, মাঝখানে স্টক শেষ হয়ে গিয়েছিল, এখন রিস্টক করে ফেলেছি। কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে দেখাই, একদম ডিসেন্ট কন্ডিশন, যদি দেখেন
লোগোটা কিন্তু এলইডি লোগো, লোগোটা জ্বলবে। এবং সেন্টারের পজিশনটা যদি দেখাই একদম টোটালি ফ্রেশ কন্ডিশন আছে। ইন্টারনালটা যদি দেখেন, এটা ম্যাকবুক প্রো 2012 কোরে 5 প্রসেসর দিয়ে 256 জিবি এসএসডি আছে। আমরা এসএসডি ইনশিওর করছি, ম্যাক্সিমাম মডেল কিন্তু হার্ড ডিস্ক দিয়ে থাকে বাইরে যেগুলো দেখবেন। তাই অনেকে কিন্তু আসলে প্রাইস কম্পেয়ার করেন যে ভাই 2-3 হাজার টাকা বেশি, এটা কিন্তু অনেক ব্যাপার থাকে। যেমন এটা যদি আমি হার্ড ডিস্ক দিয়ে দিই প্রাইসটা 3-4 হাজার টাকা কমে যাবে। বাট 256 জিবি এসএসডি ইনশিওর করছি যেন আপনারা ফাস্ট অপারেট করতে পারেন। 8 জিবি র্যাম থাকছে, 13.3 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, স্টেরিও সাউন্ড সিস্টেম যথেষ্ট লাউড, ব্যাকলিট কিবোর্ড আছে এবং কন্ডিশনটা টোটালি ফ্রেশ কন্ডিশনে। লোগোটা এলইডি লোগো, লোগোটা জ্বলবে। ব্যাটারি সাইকেল কাউন্ট অনুযায়ী ব্যাটারি ব্যাকআপটা 2-3 ঘন্টা এভারেজ একটা ব্যাকআপ পাবেন, কাজের ব্যতিক্রমে একটু কম বেশি হতে পারে। আর কন্ডিশন আমাদের কাছে আপনারা দেখে নিতে পারবেন, সীমিত আছে, অ্যাপ্রক্সিমেটলি 4-5 পিস অ্যাভেলেবেল আছে। তো যারা তাড়াতাড়ি আসবেন অবশ্যই কালেক্ট করতে পারবেন। প্রাইসটা রিজনেবল করে দিচ্ছি, মাত্র 32,990 টাকা। এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস আমাদের 35,900 টাকা ছিল, তো এখন 32,990 টাকা পাচ্ছেন আপনারা। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা আমাদের সেই রেগুলার মডেলটা, একদম স্লিম লাইট ওয়েট একটা ল্যাপটপ। এটা কিন্তু মাঝখানে প্রচুর জনপ্রিয় হয়েছে ল্যাপটপটা। অ্যাপেল ম্যাকবুক ইয়ার 2015 কোরাই 5 প্রসেসর দিয়ে 128 জিবি M.2 SSD, 8 জিবি র্যাম আছে। আর এটার বেসিক্যালি 11.6 ইঞ্চি ডিসপ্লে, স্টেরিও সাউন্ড সিস্টেম, ব্যাকলিট কিবোর্ড। আর থিকনেসটা যদি দেখেন, আমি যদি দেখাই আমার হাতটা রেখে, এই যে দেখেন থিকনেসটা আপনারা বুঝতে পারছেন আঙ্গুলটা দেখে, আমার আঙ্গুলের থেকেও ল্যাপটপটা অনেকটা স্লিম। এতটা স্লিম লাইট ওয়েট ল্যাপটপটা, যে কোনো জায়গায় ক্যারি করে ইউজ করতে পারবেন। কন্ডিশনটা টোটালি ফ্রেশ কন্ডিশন আছে, ব্যাটারি ব্যাকআপ 3-4 ঘন্টা একটা অ্যাভারেজ ব্যাকআপ পেয়ে যাবেন। প্রাইসটা রাখছি মাত্র 33,990 টাকা, মাত্র 33,990 টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। আর ম্যাকের ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি সেমই থাকছে, 15 ডেজ রিপ্লেসমেন্ট, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট, ওএস সাপোর্ট লাইফ টাইমের জন্য ফ্রি পাচ্ছেন। নেক্সটে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আপনার অ্যাপেল ম্যাকবুক এয়ার 2017, এটা আমাদের সব থেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট। আর এটা এয়ার সিরিজের মধ্যে মানে একদমই স্লিম, কোরাই 5 প্রসেসর দিয়ে 256 জিবি M.2 NVMe SSD ইউজ করা হয়েছে, 8 জিবি র্যাম পাচ্ছেন এবং 13.3 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লে ডাইমেনশনটা কিন্তু আপনার 13.3 ইঞ্চি পাচ্ছেন, স্টেরিও সাউন্ড সিস্টেম, ব্যাকলিট কিবোর্ড, একদম ফ্রেশ কন্ডিশন, স্টেনলেস স্টিল বডি। এবং থিকনেসটা দেখেন, এটারও যদি থিকনেসটা আমি আপনাদেরকে দেখাই, আমার আঙ্গুলের থেকেও স্লিম ল্যাপটপটা, এতটা স্লিম। এবং লোগোটা এলইডি লোগো, ব্যাটারি সাইকেল কাউন্টটা খুবই ভালো, ব্যাটারি ব্যাকআপটা আপনারা 4-5 ঘন্টা পরে ব্যাকআপ পেয়ে যাবেন। প্রফেশনাল কাজ করতে পারবেন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সব কাজ করতে পারবেন। প্রাইসটা থাকছে মাত্র 53,990 টাকা। তো এই তো ছিল বেসিক কিছু ল্যাপটপ, আপনাদের রিকোয়েস্ট ছিল সেই ল্যাপটপগুলো দেখিয়ে দিলাম। আরও অনেকের ল্যাপটপে রিকোয়েস্ট আছে, আসলে একটা ভিডিওতে এতগুলো ল্যাপটপ দেখানো পসিবল হয় না, অনেকগুলো ল্যাপটপের স্টক আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ডিসপ্লেতে এই পাশ থেকে শুরু করে একদম ওই পাশ পর্যন্ত কিন্তু ল্যাপটপই রাখা আছে, প্লাস পিছনে আরও শেলফ আছে, শেলফে ল্যাপটপ আছে, স্টকে ল্যাপটপ আছে, গোডাউনে ল্যাপটপ আছে, আরও অনেক ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবল আছে। আপনারা কিন্তু আমাদের শপে এসে 600-700-800 পিস থেকে একটা ল্যাপটপ বেছে আপনারা নিতে পারবেন, আপনাদের নিজের যে পছন্দের মডেলটি আছে সেটা আপনারা কালেক্ট করতে পারবেন। তো আমি বলবো অবশ্যই শপে আসবেন, একটা নির্ধারিত মডেল আপনারা পছন্দ করে আসবেন, বা আপনাদের যদি কোনো পছন্দের মডেল থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন। আমাদের স্টকে থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট ডেফিনেটলি থাকবে, একটি ব্যাগ, একটি মাউস, একটি মাউস প্যাড, প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা গিফট পাবেন। ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস পাবেন, হোম ডেলিভারি ঢাকার মধ্যে, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটিস, প্লাস ইএমআই ফ্যাসিলিটিস তো ডেফিনেটলি থাকছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে আমাদের কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি নিচে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। উপরে হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে, সেই নাম্বারও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের দেখানো ল্যাপটপগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। ল্যাপটপগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয়, কারণ অনেক শর্টভাবে বলেছি কনফিগারেশনগুলো, হাতে সময় কম থাকে বা ভিডিওটা বেশি বড় করা যায় না, তাই একদম স্বল্প কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি আরও বিস্তারিতভাবে জানতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কেমন ভিডিও আমরা আপলোড করবো সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং কোন কোন মডেলের ভিডিও আমরা রাখবো সেটাও জানাবেন। সামনে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।